গুড মর্নিং স্টুডেন্টস, আগের দিন আমরা উৎপাদকের সাহায্যে গুণ শিখেছি, এবার কি শিখবো? এরপর শিখবো আমরা উৎপাদকের সাহায্যে ভাগ। উৎপাদকের সাহায্যে ভাগ কিভাবে করবো? এখানে একটা ভাগ দেখো আমি লিখেছি, এখানে ভাজ্য কোনটা আর ভাজ্য কোনটা। ভাজ্য হচ্ছে এটা আর ভাজক হচ্ছে এটা, যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক। তাহলে চল্লিশ হচ্ছে এখানে ভাজক। আমরা কি করবো? ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা ভাগ শিখবো। তাহলে ভাজককে আমরা উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবো? আগের মতো উৎপাদকে বিশ্লেষণ করবো, প্রথমে দুই দিয়ে, দুই কুড়ি চল্লিশ, তারপরে দুই দশে কুড়ি, দুই পাঁচে দশ। পাঁচটা আর ভাগ করতে পারবো না এক ছাড়া অন্য কিছু দিয়ে। এরপর যে ভাজ্যটা আছে দুশো আশি, সে দুশো আশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। কিন্তু কীভাবে করবো? এখানে যে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি শুধুমাত্র সেই সংখ্যাগুলো দিয়েই ভাগ করবো, তার বেশি কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো না। তাহলে চল্লিশ সমান এখানে কী পেলাম? দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ। এই যে চারটে সংখ্যা আমরা এখানে পেয়েছি, শুধুমাত্র এই চারটে সংখ্যা দিয়ে এখানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। প্রথমে দুই দিয়ে করবো, দুই দিয়ে করলে কত হয়? দুই একে দুই, দুই চারে আট আর শূন্য বসবে একশো চল্লিশ। তারপরে কত দিয়ে করবো? তারপরে এই দুইটা দিয়ে করবো, দুই দিয়ে দুই সাতে চোদ্দো আর এখানে শূন্য। তারপরে আর একটা দুই আছে, এই দুইটা দিয়ে করবো, দুই কত দেবে? তিনে ছয়, দুই পাঁচে দশ, তাহলে দুই পঁয়ত্রিশে সত্তর। তারপরে কত দিয়ে যাবেন? এই পাঁচটা দিয়ে, পাঁচ দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশ। এই যে আর কিন্তু এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই, তাই এখানে ভাগটা আমাদের এখানে স্টপ রাখতে হবে উৎপাদক বিশ্লেষণটা। এরপরে লাস্ট যে সংখ্যাটা আসবে সেটা হবে আমাদের ভাগফল। এই যে সংখ্যাটা আমরা পাবো এটা হবে এখানে ভাগফল। তাহলে দুশো চল্লিশকে দুশো আশি দিয়ে ভাগ করলে এখানে কত লিখবো আমরা? সাত, যেহেতু এখানে লাস্ট সংখ্যাটা আছে সেভেন। এরপর আরেকটা ভাগ দেখো, আগের মতো এখানে আমরা ভাজকটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। ভাজকটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পাবো? পনেরোকে উৎপাদকে বিশ্লেষণ করছি, তিন পাঁচে পনেরো। এরপর একশো পঞ্চাশকে আমরা কত দিয়ে ভাগ করবো? পনেরো সমান হচ্ছে থ্রি গুণিত ফাইভ। তাহলে প্রথমে থ্রি দিয়ে করবো, তিন পাঁচে পনেরো পঞ্চাশ, তারপরে করবো কত দিয়ে? পাঁচ দিয়ে, পাঁচ দশে পঞ্চাশ। তাহলে এখানে ভাগ করে কত পেলাম? ভাগ করে পেলাম দশ ইকুয়াল টু টেন। ঠিক আছে, এটা আজকে আমরা বাড়িতে ভালোভাবে ভিডিওটা দেখবে।